2022 বিশ্বকাপ ফুটবলের আয়োজক হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতার। কাতারের তীব্র গ্রীষ্মকালীন উত্তাপের কারণে এই আসরটি 2022 সালের 21 নভেম্বর হতে 18 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে, যার ফলে এটি হবে মে জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত না হওয়া প্রথম আসর। এই আসরের খেলাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারের 5 শহরের 8টি নান্দনিক স্টেডিয়ামে। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, স্টেডিয়ামগুলোতে একই সাথে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার। স্টেডিয়ামগুলো একই সাথে হবে শীততাপ নিয়ন্ত্রিত ও পরিবেশ বান্ধব। 2022 কাতার ফিফা বিশ্বকাপের নান্দনিক এবং সুনিপুণভাবে তৈরি দৃষ্টিনন্দন 8টি স্টেডিয়াম নিয়ে কিছু বলতেই হাজির হয়েছি ডাকঘর করার এই পর্বে। ভিডিওটি শুরুর আগে আপনাদের নিকট অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে ডাকঘর করা চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে এবারে ঘুরে আসা যাক স্টেডিয়ামগুলো থেকে। প্রথমেই আসে আল বাইত স্টেডিয়াম। আল বাইত স্টেডিয়ামটি কাতারের আল খুর শহরে অবস্থিত। আল বাইত একটি আরবি নাম, আরবিতে বাইত শব্দের অর্থ বাড়ি। উপসাগরীয় যাযাবরের বাড়ি বা বাইত থেকে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে আল বাইত। কাতার বিশ্বকাপের উদ্বোধনী খেলা এবং প্রথম ম্যাচ হবে এই আল বাইত স্টেডিয়ামে। কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলো বিভিন্ন আকৃতিতে নির্মাণ করা হয়েছে। আল বাইত দেখলে মনে হবে আপনি ঝিনুক দেখছেন, মস্ত বড় ঝিনুক, আবার তাঁবুর আকৃতিও রয়েছে। আল বাইত একটি বিশাল স্টেডিয়াম, এর ধারণ ক্ষমতা 60,000। স্টেডিয়ামটি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। শুধু তাই নয়, এই স্টেডিয়ামে রয়েছে বিলাসবহুল একাধিক হোটেল, যার ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খেতে খেতে আপনিও চাইলে উপভোগ করতে পারেন 2022 সালের বিশ্বকাপের প্রথম ম্যাচটি। দ্বিতীয় স্থানে আছে আল জানুব স্টেডিয়াম। আল জানুব স্টেডিয়ামটি কাতার বিশ্বকাপের খেলার জন্য অত্যন্ত জাঁকজমকতার সাথে নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। স্টেডিয়ামটি আল ওয়াকরা শহরে অবস্থিত এবং আগে আল ওয়াকরা স্টেডিয়াম নামেই পরিচিত ছিল। কাতারে অনুষ্ঠিতব্য 2022 সালের ফুটবল বিশ্বকাপের জন্য এই স্টেডিয়ামের পূর্ব পরিচয় বদলে নতুন নামকরণ করা হয়েছে আল জানুব স্টেডিয়াম হিসাবে। এই স্টেডিয়ামটিকে বর্তমানে সৃজনশীল এবং নান্দনিক ডিজাইন দিয়ে অত্যন্ত আকর্ষণীয় করে তোলা হয়েছে। এই স্টেডিয়ামের ডিজাইন করেছেন ইরাকি ব্রিটিশ স্থপতি জাহা হাদিদ। তিনি তার এই অসাধারণ এবং বিখ্যাত ডিজাইনটি করেছেন ওই অঞ্চলের ঐতিহ্যবাহী নৌকার আদলে। পারস্য উপসাগরের স্রোতের মধ্য দিয়ে কেটে চলা ঐতিহ্যবাহী দাও নৌকা হল স্টেডিয়ামের ডিজাইনকৃত নৌকা। 105 মিটার দৈর্ঘ্য ও 68 মিটার প্রস্থ বিশিষ্ট আল জানুবে রয়েছে সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স, বহুমুখী কক্ষ, স্পা, সবুজ ছাদসহ একটি শপিং সেন্টার। আল জানুব স্টেডিয়ামটি 2019 সালের 26 মে উদ্বোধন করা হয়। বর্তমানে এটির ধারণ ক্ষমতা 40,000। বিশ্বকাপের পর আবার সংস্কার করে এর আসন সংখ্যা করা হবে 20,000। এবার আসব এডুকেশন সিটি স্টেডিয়ামে। এডুকেশন সিটি স্টেডিয়ামটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত। স্টেডিয়ামটি এডুকেশন সিটি কমপ্লেক্সের একটি অংশ। একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অন্যান্য শিক্ষাগত সুবিধা, পার্ক, জাদুঘর এবং অফিস ভবনের চারপাশে কয়েকটি রেস্তোরাঁ রয়েছে কমপ্লেক্সটিতে। মূলত এডুকেশন সিটি বিশাল বড়, তারই ক্ষুদ্র অংশ হল স্টেডিয়ামটি। স্টেডিয়ামটি এডুকেশন সিটির বিশাল এলাকার পূর্ব অংশে অবস্থিত। এডুকেশন স্টেডিয়ামের উদ্বোধন করা হয় 2020 সালে। এই স্টেডিয়ামে 2020-21 মৌসুমে কাতার স্টার্স লীগ অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ 2022-এর পরে এই স্টেডিয়ামটি বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক দলগুলোর ব্যবহারের জন্য রেখে দেওয়া হবে। বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। স্টেডিয়ামটির বাহারি রং আপনার চোখ কাড়বে। কাতার এডুকেশন সিটি স্টেডিয়ামটিতে ব্যবহার করা হয়েছে জটিল জ্যামিতিক নকশা ও একই সাথে ঐতিহাসিক ইসলামিক স্থাপত্য। এর বহির্ভাগে থাকবে ত্রিভুজ এবং হীরকাকৃতির জ্যামিতিক নকশা, যা সূর্যের স্থান পরিবর্তনের সাথে সাথে এর রং পরিবর্তন করবে।
এটি 2022 সালের কাতার বিশ্বকাপের একমাত্র সবুজ স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্টেডিয়ামটি খরচের দিক থেকে কাতার বিশ্বকাপের সবথেকে ব্যয়বহুল একটি স্টেডিয়াম। 2022 কাতার বিশ্বকাপে এডুকেশন সিটি স্টেডিয়ামে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা হবে প্রায় 40,000। বিশ্বকাপের পর এর ধারণ ক্ষমতা অর্ধেক কমিয়ে 20,000 আসন করা হবে। পরবর্তী স্টেডিয়ামটি হল আল সুমামাহ স্টেডিয়াম। এটি কাতার বিশ্বকাপের অন্যতম আরেকটি ভেন্যু। স্টেডিয়ামটি কাতারের সুমামা এলাকায় অবস্থিত। এলাকার নামে স্টেডিয়ামটিকে সুমামা বলা হয়ে থাকে। এই স্টেডিয়ামের জন্য কাতার সরকার মরুভূমির বুকে পুরো একটি শহর গড়ে তুলেছে। এই স্টেডিয়ামটি কাতারের রাজধানী দোহা থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। আল সুমামা স্টেডিয়ামকে অনেকে থুমামা স্টেডিয়ামও বলে থাকেন। আল সুমামা স্টেডিয়ামটির নকশা করেছেন বিখ্যাত আরব ইঞ্জিনিয়ারিং ব্যুরো এর ইব্রাহিম মোহাম্মদ জায়দাহ। এই স্টেডিয়ামের ডিজাইনটি করা হয়েছে কাতারের ঐতিহ্যবাহী টুপির আদলে। এই টুপিকে গাফিয়া বলা হয়। এই টুপি উপসাগরীয় অঞ্চল অর্থাৎ আরব রাষ্ট্রগুলোর জনগণের অবিচ্ছেদ্য অংশ। এই স্টেডিয়ামটিকে রাতে আলোকিত অবস্থায় দেখলে মনে হবে যেন মরুর বুকে একটি ফুটন্ত পদ্ম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 40,000। তালিকার পঞ্চম স্থানে আছে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। কাতার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কাতারের জাতীয় স্টেডিয়াম। এটি দোহায় অবস্থিত। এটি একটি বহুমুখী স্টেডিয়াম এবং দোহা স্পোর্টস সিটির একটি অংশ। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয় 1776 সালে। সে মতে কাতারের সবচেয়ে প্রাচীন স্টেডিয়াম হল এই খলিফা স্টেডিয়াম। স্টেডিয়ামটি কাতারের সাবেক আমির খলিফা বিন হামাদ আল থানিয়ের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। কাতারের ক্রীড়া জগৎ খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই স্টেডিয়ামে বিভিন্ন সময় এশিয়ান গেমস, গলফ কাপ, AFC এশিয়ান কাপ সহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক খেলাধুলার আয়োজন করা হয়েছে। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম GSS কর্তৃক 2017 সালে 4 তারকা রেটিং পেয়েছে, যা সারা বিশ্বে প্রথম। কাতার বিশ্বকাপের জন্য খলিফা স্টেডিয়ামকে জমকালোভাবে সাজানো হয়েছে। কাতার বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হবে খলিফা স্টেডিয়ামে। কাতার বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়ামটির আসন সংখ্যা কমিয়ে আনা হয়েছে। আগে এর আসন সংখ্যা ছিল 68,000, এখন করা হয়েছে 45,000। ভিডিওটির এ পর্যায়ে ঘুরে আসব আহমেদ বিন আলী স্টেডিয়াম থেকে। আহমেদ বিন আলী স্টেডিয়াম কাতারের একটি জনপ্রিয় স্টেডিয়াম। এটিও একটি বহুমুখী স্টেডিয়াম। স্টেডিয়ামটি রায়ান শহরে অবস্থিত বলে একে আল রায়ান স্টেডিয়ামও বলা হয়। এটি ওই এলাকার বিখ্যাত এবং জনপ্রিয় দুটি ক্লাব আল রায়ান ও আল খরিতিয়াত স্পোর্টিং ক্লাবের ঘরোয়া মাঠ। পুরাতন স্টেডিয়ামটিকে সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে। এটি নির্মাণ করা হয় 2003 সালে। আহমেদ বিন আলী স্টেডিয়ামের স্থপতি হল প্যাটার্ন ডিজাইন নামক একটি কোম্পানি। এই স্টেডিয়ামটি অত্যন্ত আকর্ষণীয় করে ডিজাইন করা হয়েছে। উপর থেকে দেখলে মনে হবে যেন কোনো 3D ছবি দেখছি। এই স্টেডিয়ামের উপরের খোলা অংশটি চাইলেই ঢেকে ফেলা যাবে। বসার চেয়ারগুলো ব্যবহার করা যাবে ইচ্ছা মতো। স্টেডিয়ামের আলোকসজ্জায় ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের বাতি। আহমেদ বিন আলী স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 50,000। ফিফা বিশ্বকাপ কাতার 2022-এর 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। এবার আসা যাক রাস আবু আবুদ স্টেডিয়ামে। রাস আবু আবুদ স্টেডিয়ামকে 974 স্টেডিয়ামও বলা হয়। এর নাম 974 রাখা হয়েছে কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড +974 অনুযায়ী। শুধু কি তাই, এই স্টেডিয়াম নির্মাণ করতে ঠিক 974টি শিপিং কন্টেইনার ব্যবহার করা হয়েছে, যা পরবর্তীতে অর্থাৎ 2022 বিশ্বকাপ শেষে সরিয়ে নেওয়া হবে। স্টেডিয়াম নির্মাণে ব্যবহৃত শিপিং কন্টেইনারগুলোকে খুলে জাহাজে করে অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হবে। তবে কাতারের পক্ষ থেকে বলা হয়েছে স্টেডিয়ামটি কোনো অনুন্নত দেশে দান করা হবে, যারা এটা ব্যবহার করবে তাদের ফুটবল উন্নয়নের কাজে। এরই মধ্যে স্টেডিয়ামটির কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে আরব কাপে। বিশ্বকাপের ইতিহাসে এটাই হতে যাচ্ছে এ ধরনের প্রথম স্টেডিয়াম। স্টেডিয়াম 974-এর ডিজাইন করেছে স্পেনের রাজধানী ভিত্তিক স্থাপত্য বিষয়ক সংস্থা ফেনউইক ইরিবায়েন আর্কিটেক্টস। এই স্টেডিয়ামের দুই পাশেই রয়েছে কৃত্রিম লেক।
লেক দুটি স্টেডিয়ামের সৌন্দর্য বাড়িয়েছে অনেক গুণ। এখানে একসঙ্গে 40,000 দর্শক স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। কাতার বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত মোট 7টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। অষ্টম ও শেষ পজিশনে রয়েছে লুসাইল আইকনিক স্টেডিয়ামটি। লুসাইল আইকনিক স্টেডিয়াম হল স্টেডিয়ামটির অফিসিয়াল নাম। কাতার বিশ্বকাপ 2022-এর 8টি স্টেডিয়ামের মধ্যে লুসাইল আইকনিক স্টেডিয়াম অন্যতম। লুসাইল আইকনিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের খেলা হবে। এই স্টেডিয়ামটি বিশেষ গুরুত্ব বহন করছে। লুসাইল স্টেডিয়ামটি কাতারের রাজধানী থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। আরও নির্দিষ্ট করে বললে, লুসাইল স্টেডিয়ামটি কাতারের প্রতিষ্ঠাতা শায়েখ জসিম বিন মোহাম্মদ বিন আল থানির বাড়ির পাশে অবস্থিত। লুসাইল এলাকায় কাতারের অভিজাত শ্রেণীর লোক বসবাস করেন। তাছাড়া লুসাইল এলাকা সবুজ ঘাসে ঘেরা। লুসাইল আইকনিক স্টেডিয়াম স্থাপনে মেনিকা আর্কিটেকচারের সাথে ফস্টার ও পার্টনার কোম্পানিদ্বয় কাজ করেছে। এই স্টেডিয়ামটির ডিজাইন করা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে। চমকপ্রদ বিভিন্ন ধরনের লাইট ও শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামটিতে জলের প্রতিবিম্ব আর স্যাডেল ফার্মের ছাদের নির্মাণশৈলীকে উপর থেকে দেখলে মনে হবে যেন একটি ভাসমান মাঠ, আর যদি স্বাভাবিকভাবে দেখেন তাহলে তা জাল মনে হবে। লুসাইল স্টেডিয়ামে ইসলামী সভ্যতার উত্থানের সময় সমগ্র আরব ও ইসলামী বিশ্ব হতে পাওয়া জিনিসপত্রের অত্যাধুনিক নকশা আঁকা হয়েছে। নকশাগুলো স্টেডিয়ামের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। 2017 সালের এপ্রিল মাসে এর নির্মাণ কাজ শুরু হয় এবং এই স্টেডিয়ামের নকশা চূড়ান্ত হয় 2018 সালের ডিসেম্বর মাসে। লুসাইল আইকনিক স্টেডিয়াম উদ্বোধন করা হয় 2021 সালের মেতে। নান্দনিক লুসাইল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 80,000। কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় স্টেডিয়াম হল এই লুসাইল স্টেডিয়াম। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আজকের কাতার বিশ্বকাপ 2022-এর স্টেডিয়াম সমূহ নিয়ে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের ডাকঘর করা চ্যানেলটিতে। এছাড়াও যদি আরও কোনো নতুন বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।